সিঙ্গাপুরে কুইক রেন্টালের নামে কুইক কুইক লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কারা পাচার করেছে, কারা সিঙ্গাপুরের ধনীদের তালিকায় নাম উঠিয়েছে, আওয়ামী লীগের ক্ষমতার কাছাকাছি হালুয়া রুটির ভাগ বাটোয়ারা কারা করেছে, আর কারা ক্ষমতার কাছে থাকলে তারা ব্যাংকের মালিক হয়, স্বর্ণ ব্যবসা করতে পারে, বহু কিছু করতে পারে, এগুলো বাংলাদেশের মানুষ সবাই জানে। শহীদ জিয়ার সততা নিয়ে প্রশ্ন করবার মতন ইয়ে যে উনি দেখালেন, এটাই আমার কাছে খুব অবাক লাগছে। কারণ আমরা দেখেছি যে প্রতি আওয়ামী লীগ আসার পর 76,000 কোটি টাকা করে প্রতি বছর পাচার হয়েছে, 10 লক্ষ কোটি টাকা পাচার করেছে। জিএফআইয়ের যেই রিপোর্ট যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে আপনার টাকা, ফিনান্সিয়াল ইন্টিগ্রিটিও একই কথা বলেছে, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সেখান থেকে 810 কোটি টাকা ডাকাতি হয়ে গেল। হ্যাঁ, এখন কি করছে যে সোনা নিলামে তুলে দিয়েছে, স্বর্ণ ধরে যে সোনা সেটা এখন নিলামে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে এর মধ্যে, যে না এরকম কোনো আমাদের আশঙ্কা করবার কারণ নাই যে কোনো ব্যাংক দেউলিয়া হচ্ছে না, স্বাধীনতার 51 বছরও সব ব্যাংক ঠিক আছে। তার অর্থটা কি ডাল মে কুচ কালা হয়? কারণ না হলে এতদিন তো এই ধরনের কোনো সার্কুলার আমরা দেখিনি। যাই হোক, দেখেন আমরা অনেক কিছুই উনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা আমরা দেখেছি না, তামা হয়ে গেছে, এখন আপনার 935 কেজি, 22 ক্যারেট থেকে 18 ক্যারেট হয়ে গেছিল। কি আশ্চর্য না, আপনাদের উন্নয়নের অসম্ভব উন্নয়ন করেছে। বড় পুকুরিয়ায় যে আপনার 1.5 লক্ষ টন কয়লা গায়েব করেছে, ডেস্টিনি, হলমার্ক, হাজার হাজার কোটি টাকা উধাও হয়েছে শেয়ার মার্কেটে, সাধারণ মানুষের পকেট কাটে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই শেয়ার মার্কেট টালমাটাল হয়, শেয়ার মার্কেটের সাথে আওয়ামী লীগের যেন একটা অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িয়ে আছে। সুইস ব্যাংকে ক্ষমতাসীনদের এই যে টাকার পাহাড়, দেখেন আজকে আয় বৈষম্য কি ভয়ঙ্করভাবে আমাদের সমাজে বিভাজন তৈরি করেছে। যারা সম্রাট জি কে শামীম আওয়ামী লীগের দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীর হাজার হাজার কোটি টাকার মালিক, ঘর বাড়িতে সিন্ধুক ভর্তি টাকা পাওয়া যায় তাদের, তাদের ব্যাংক রাখে না, তারা বাসাতেই এখন ব্যাংক তৈরি করেছে, সোনা দানা এগুলো বাসাতেই তারা এখন রাখে। এখন প্রবলেমটা হচ্ছে কি, তারপরও এই যে বিভিন্ন কথাবার্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওই যে বালিশ কাণ্ডের 36 কোটি 40 লক্ষ 9 হাজার টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছিল গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, কি হয়েছে তারপর ফলো আপটা বলবেন আপনি আশা করি। 169 কোটি টাকায় কেনা টাকার ভিতর অনিয়ম পাওয়া গেছিলো, এখন মেগা প্রজেক্টের নামে যে মেগা মেগা দুর্নীতি এগুলো সব কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে। হ্যাঁ, এখন আর ওই যে ওই সব শাক দিয়ে মাছ এখন আর ঢাকা যাবে না, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য যেই ক্রেস্ট বিদেশিদের দেওয়া হয়েছিল সেই ক্রেস্ট থেকে পর্যন্ত এই সরকারের আমলে সোনা চুরির ঘটনা ঘটেছে। আর ওনারা এখানে কত রকম লম্বা লম্বা বড় অনেক রকম লেকচার ওনারা কিন্তু দেন। হ্যাঁ, এখন দেখেন অনেকগুলো কথা বলেছে সিঙ্গাপুরে আমাদের, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে আমি যাচ্ছি না, ফরওয়ার্ড লুকিং কোন আলোচনা তো আমরা করতে পারছি না। খেয়াল করবেন আওয়ামী লীগের তারা না বর্তমানে খুব ভয় পায়, ওরা কখনো বর্তমানে থাকবে না, কারণ তাদের ওই কিউএনএ যে সেশন হয়, কোয়েশ্চেন অ্যান্সার, যারা টকশোতে ওই যে আসে না উনি, আপনি র্যান্ডাম অপুদির 10টা টকশো দেখবেন যে এর বাইরে এই কয়টা ইস্যুর বাইরে উনি গেছে কিনা, আমার কাছে আছে উনি কি বলবে ওই কোয়েশ্চেনটা জানেন, আই নো যে হোয়াট উইল গোইং টু সে। এটাই তো আপনাদের কাজ, আমরা হ্যাঁ আমরা আমরা তাকে তাদেরকে এখন পড়তে পারি। হ্যাঁ, দিস ইজ ভেরি ট্রু। দেখেন বিএনপি একটা সন্ত্রাসী দল, কত বড় ভয়ঙ্কর একটা কথা উনি বললেন, আওয়ামী লীগ, হ্যাঁ আওয়ামী লীগ একটা বড় দল, আমরা কিন্তু এই ধরনের সস্তা চটকদার অরাজনৈতিক অগণতান্ত্রিক মন্তব্য করতে রাজি না, আপনাদের মতন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আমরা করি না। 36 লক্ষ নেতাকর্মী বিএনপি, তাদের বিরুদ্ধে 1 লক্ষের বেশি মামলা, হ্যাঁ 600 ওপরে নেতাকর্মী গুম, গত কেবল 10 বছরে 3,000 খুন। এই যে কিছুদিন আগে আমাদের ভোলায় ছাত্রদল নেতা দুইজন, আমাদের নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে আরেক শাওন, পাখির মতো গুলি করে চাইনিজ রাইফেল দিয়ে পুলিশ তাদেরকে মেরে ফেলেছে, এখন খুন করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠনের প্রেস কনফারেন্সগুলো দেখেন না, আমি নিজে আমি গেছিলাম নড়াইলে, একটু আগে আপনাকে বলছিলাম না যে আমরা যখন নড়াইলে গেছি
সত্য উদ্ঘাটন না যে তাদের আমরা সংখ্যালঘু শব্দটা বলি না কারণ প্রত্যেকেই আমরা বাংলাদেশি আপনি বলছেন আওয়ামী লীগের থেকে দুঃখজনক দেখেন আমরা নাসিরনগরে গেছি আমি গেছি রামুর ঘটনা আপনার নড়াইলের ঘটনা আমি গেছিলাম আপনি কল্পনা করতে পারবেন না প্রতিটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা যেই কারণে তাদের যে সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আওয়ামী লীগ আসলে তারা মনে করে যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা হচ্ছে তাদের ভোট ব্যাংক না ফরিদপুরে আমাদের শত শত সনাতন ধর্মাবলম্বী যারা আছেন ঢোল ডগর বাজিয়ে উৎসব মুখর পরিবেশে আমাদের সেই মহাসমাবেশে তারা যোগ দিয়েছেন তারেক রহমানকে আপনাদের খুব ভয় কেন এত ভয় পান কেন কারণ উনি খুব ভালো একজন সংগঠক উনি আমাদের নেতা আপনারা চোর ডাকাত হ্যাঁ তৈরি করতে পারবেন দুর্নীতিবাজ বের করতে পারবেন মন্ত্রী বানাতে পারবেন আলবদর রাজাকার আল শামস যুদ্ধ অপরাধী আমরা যে 22 জনের তালিকা দিয়েছি তাদের মধ্যে কয়জন মন্ত্রী ছিল আর কয়জন কি ছিল আপনারা সেগুলো বানাতে পারবেন নেতা আপনারা বানাতে পারবেন না নেতা কেউ বানাতে পারে না কাউকে যার যার গুণে সে নেতৃত্ব দেয় আপনি রাজনীতি দিয়ে ওনাকে মোকাবেলা করবেন এত দূরে আছেন তাতেই ভয় কাঁপেন যখন এখানে আসবেন আর কিছুদিন পর তখন কি করবেন আর এটা আমি জানি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসবেন দেখেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আর জঙ্গি রাষ্ট্র এগুলো আর এখন মানুষ খায় না জানেন ওই যে পশ্চিমা বিশ্ব না কেউ না কারণ আপনাদের জঙ্গি নাটক হোলি আর্টিজান বলুন আওয়ামী লীগ আসার পরে এবং যখন সহসাই ইনশাল্লাহ চলে যাবে তারপরে আপনাদেরকে কাঠগড়া ইনশাল্লাহ দাঁড় করানো হবে যেই আসুক যারাই আসুক কেন জানেন বিডিআর হত্যার মতন ঘটনা ঘটেছে আপনারা আমাদের উপর একটা কথা দোষ চাপিয়ে দেন রমনার বটমূলে বোমা হামলা উদিচির বোমা হামলা অসংখ্য এই রকম যেই ঘটনাগুলো ঘটেছে কোথায় একটারও তো কোনো রকম কিছু দেখলাম না উলফা নেতা ও অনুপ চেটিয়া ওনাদের কথা বলেছেন ওনারা তো জেলে ছিলেন না অন্তরীণ তারপর কিভাবে কি হয়েছে সেটা আপনারা বলবেন মাফিয়া ডন বলেন কাকে আপনারা আপনাদের নিজের চেহারা আয়নায় দেখবেন আয়নায় দেখবেন আপনাদের কতজন মাফিয়া কতজন ডন কার নামে কি আছে সেগুলা দেখে তারপর কথা বলবেন গ্রেনেড হামলা অত্যন্ত দুঃখজনক ছিল তবে এফবিআই এবং ইন্টারপোল তারা যখন এসেছিল কোনো রকম সাহায্য এবং সহযোগিতা আপনারা করেননি আর ক্যানাডার আদালত এরকম কোনো কথা বিএনপিকে বলেনি তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষ জানতো আপনাদেরও যেমন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে আমাদেরও বিএনপির হাজার হাজার নেতাকর্মী থাকে কাজেই আর এটা একটা গ্লোবাল ভিলেজ এখানে বসে মিথ্যাচার করবেন না আর জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ কয়টা সংগঠনে কয়টা সাংগঠনিক আপনি প্রোগ্রাম তাদের দেখেছেন আমাদের প্রতিদিন প্রত্যেক দিন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা একদম তৃণমূল থেকে শুরু করে ওপর পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি যে আমাদেরকে সংগঠিত করছেন সেটারই তো এখন আপনারা ইয়ে দেখছেন যে আমাদের একটার পর একটা এই যে বিভাগীয় সমাবেশগুলোতে জনতার ঢল এটা কি মনে করেছেন এমনি এমনি আর একটা কথা বলি যে ডিজিটাল হ্যাঁ এই কথাটা আপনারা বলবেন না কারণ আমাদের ইন্টারনেট আপনারা প্রতিটা জায়গায় যেমন করে বাস ট্রাক বন্ধ করেন শ্রমিক লীগ দিয়ে ইন্টারনেটও বন্ধ করে দেন কেন ভাই এটা কেন করেন ইন্টারনেটটা আপনারা ডিজিটাল কি হয়ে গেছেন তো ডিজিটাল জায়গায় তো লোডশেডিং হচ্ছে 7 থেকে 14 ঘন্টা হ্যাঁ কাজেই আর পাঁচিমে হেফাজতের কি হয়েছিল সেটা ভবিষ্যতে সত্যানুসন্ধান রিপোর্ট প্রকাশিত হবে একইভাবে 21 আগস্টের যে ঘটনা সেখানে কি হয়েছিল সেটারও রিপোর্ট ইনশাল্লাহ আগামীতে প্রকাশ পাবে এবং আপনারা সবাই সেটা দেখবেন।